नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। আপনাদের দেখাশোনার জন্য সব সময়ের জন্য দিনদয়াল সিং রয়েছে। এরপর আপনাদের নিজের একটা কমিটি, যে কমিটি যদি আপনারা মনে করেন সে কমিটি পরিবর্তনের কাউকে দরকার আছে, তখন আপনারা পরবর্তীকালে মিটিং ডাকবেন, আমরা আসবো। কিন্তু বাচ্চাটাকে স্থানীয়ভাবে যাদের দেখে আপনারা বুঝতে পারেন, কোনো অসুবিধা নেই। সভাপতি অশোক রজত, সহ সভাপতি রমেশ, সম্পাদক রিজওয়ান খান, সাধারণ সম্পাদক বিজয় কেশরী, কোষাধ্যক্ষ মানে ক্যাশিয়ার যাকে বলা হয় অনিল যাদব। এখন যে কথাগুলো শুনছিলাম অত্যন্ত সঠিক সময়, যে সময় সারা দেশ, শুধু নয় সারা বিশ্ব একটা মহামারীতে আক্রান্ত হয়ে রয়েছে, সারা বিশ্বের মানুষ। কাজে মানুষের যাতায়াতের সংখ্যা অনেক কম, অনেক মানুষ সাবধানে থাকছে, ঘর থেকে বেরোতে চাইছে না, এরকম বহু মানুষ আছে। বহু মানুষ আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেছে, সেই বিষয়গুলোও আছে। তাই এই সময় হয়তো কিছুদিন একটু অসুবিধা আপনাদের হবে, কিন্তু অসুবিধাটা বেশি দিন থাকবে না, আস্তে আস্তে কিন্তু সেগুলো কেটে যাবে, আবার সেই দিন ফিরে আসবে যাতে সবাই সুন্দরভাবে বাঁচতে পারে। এই আমরা সকলে মিলে একটা সুন্দর পূর্বে সেই এলাকায় তৈরি করে তুলব, সুন্দর পূর্তি তৈরি করব, সুন্দর আসানসোল তৈরি করব, সুন্দর বাংলা তৈরি করব। এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, মতাবলম্বী ছিল, রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল, তার সব কিছু ছেড়ে তারা তৃণমূল কংগ্রেসের সাথে যোগ দিয়েছে। আমাদের দলে যা নিয়মকানুন আছে সবটাই তাদের বুঝিয়ে বলেছে, এবং দলের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হচ্ছে তাদের যাতে কোনো অসুবিধে না হয় সেগুলো দেখাশোনার জন্য। দাদা, আরেকটা জিনিস যেটা হচ্ছে, একটা চিঠি নিয়ে বিতর্ক হয়েছে, চিঠিটা সম্বন্ধে কি বলবো? ওসব আমি কিছু বলবো না।